নির্বাচনের পর রাজ্য রাজনীতিতে কি বড় চমক আসতে চলেছে বড় ধরনের কোনো রাজনৈতিক পরিবর্তন করতে চলেছে কোন হবে পরিবর্তন শাসক দলে না বিরোধী দলে এ নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে যদিও রাজ্য রাজনীতিতে বিরোধী দলের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে কারণ আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে সরকারি পরিসংখ্যান মতো প্রায় তিরিশ শতাংশ আসনে ভোট হতে চলেছে পঞ্চায়েত স্তরে খুব কম সংখ্যক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বরং জেলা পরিষদের সেনের লড়াই হবে কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে বিরোধী দল এই আসন পঞ্চায়েত নির্বাচনকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি কেন কারণ সাংগঠনিক দুর্বলতা এবং নিজেদের অস্তিত্বের লড়াই নিয়ে যেখানে দলগুলি ব্যস্ত সেখানে সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠবে কীভাবে তাই স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনের পর কঠিন লড়াই এবং কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বর্তমান শাসক দলের জন্য বিজেপির জন্য কোনো চ্যালেঞ্জ নয় বরং নিজের দলের নেতা কর্মীরাই আজ দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে তাহলে ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনের পর বিজেপি দলে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে এ নিয়ে ইতিমধ্যেই বিজেপি রাজ্যস্তরীয় নেতৃত্বরা যথেষ্ট আশঙ্কার মধ্যে রয়েছেন আসনত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যসভার ভোটকে কেন্দ্র করে দলকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে রাজ্যসভা এবার কাকে পাঠাবে বিজেপি অনেকে ভেবেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে রাজ্যপাল হিসেবে যিনি মনোনীত হয়েছিলেন সেই জিষ্ণু কুমার দেববর্মনকেই রাজ্যসভায় পাঠানো হতে পারে কিন্তু পরিশেষে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যে চমক সৃষ্টি করেছেন তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে জিষ্ণুকর্তা এই দৌড়ে নেই তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কে আসছেন কে হবেন বিজেপি দলের প্রার্থী রাজ্যসভার প্রার্থী কে হতে যাচ্ছেন সুবল ভৌমিক নাকি দলীয় সভাপতি রাজীব ভট্টাচার্য অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে রাজীব ভট্টাচার্য সফলভাবে পঞ্চায়েত নির্বাচন বিভিন্ন উপনির্বাচন লোকসভা নির্বাচন সেই সঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন যদি সাফল্য আসে তবে স্বাভাবিকভাবেই তারই পুরস্কার হিসেবে রাজীব ভট্টাচার্যকে রাজ্যসভায় পাঠানো হতে পারে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য যদি রাজ্যসভায় যান তবে এই শূন্যস্থান পূরণ করবে কি দলীয় সভাপতির এই শূন্য পদ নিয়ে দলের মধ্যে শুরু হবে ব্যাপক ব্যাপক সংস্কৃতি লড়াই কারণ রাজ্য সভাপতি নির্বাচনের দূর দৌড়ে বহু নেতৃত্বই রয়েছেন হেভিওয়েট নেতা সুবল ভূমিক রয়েছেন তেমনিভাবে রয়েছেন কিশোর বর্মন প্রতিমা ভূমিক এবং রেবতী ত্রিপুরা এই সমস্ত ব্যক্তিত্বরা দলীয় সভাপতি পদ ব্যাপকভাবে ময়দানে ঝাঁপাতে পারেন কারণ ইতিপূর্বে সুবল ভূমিক দলের সহসভাপতি ছিলেন প্রতিমা ভূমিক কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন সে সঙ্গে সাংসদ হিসাবে রেবতী মন্ত্রীপুরার যথেষ্ট প্রাজ্ঞতা অভিজ্ঞতা রয়েছে যে জনজাতি মোর্চার বরিষ্ঠ নেতা হিসেবে রেবতী মন্ত্রীপুরা খুবই উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন রেবতী মন্ত্রীপুরা তাই অনেকেই ভাবছেন দলের সভাপতি হিসেবে শেষ পর্যন্ত রেবতী মোহন ত্রিপুরাকে নির্বাচিত করা হতে পারে দলের সভাপতি নির্বাচনের চেয়েও বড় চ্যালেঞ্জ আসতে চলেছে বিজেপি দলের মণ্ডল সভাপতিদের ঘিরে রাজ্যের বহু মন্ডল সভাপতিকে ঘিরেই ব্যাপক অভিযোগ উঠছে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে বহু মন্ডল সভাপতি দলীয় অন্তর্ঘাতের সঙ্গে লিপ্ত রয়েছেন বিজেপি দলে এমন বহু মন্ডল সভাপতি রয়েছেন যাদের সঙ্গে বিজেপি দলে কোনো সংস্রপ ছিল না বরং কৌশল করেই মন্ডল সভাপতি পদ দখল করেছেন সেই সব মন্ডল সভাপতিদের ছাঁটাই করা হতে পারে তেমন গুঞ্জন সরু হয়ে গেছে ইতিমধ্যেই রাজধানীতে তবে এই সমস্ত বিষয়গুলি গুরুত্বপূর্ণ হল বিজেপি দলের সমস্ত স্তরের নেতৃত্বরেই পাখির চোখ করে তাকিয়ে রয়েছেন মন্ত্রিসভা রদবদলের দিকে আসন্ন স্তরে পঞ্চায়েত নির্বাচনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হাইটেক বিষয় হতে চলেছে মন্ত্রিসভায় রদবদল কারণ বহু মন্ত্রী আজ সম্পূর্ণভাবে ব্যর্থ সমস্ত ব্যর্থ মন্ত্রীদের দপ্তর বদল নিশ্চিতভাবে হতে চলেছে তা বলা বাহুল্য সেই সঙ্গে জোট সরকার অন্যতম শরীর আইপিএফটি এবং মত দলের মন্ত্রীদের তরফ থেকেও অভিযোগ রয়েছে তাদের যোগ্যতম পদ পাননি স্বাভাবিকভাবে মন্ত্রিসভায় রদ ঘটলে কার ভাগ্য পরিবর্তন করবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না সেই সঙ্গে মন্ত্রিসভার একটি শূন্য স্থানে নতুন করে কাউকে মন্ত্রী নেওয়া হতে পারে কোন বিধায়কের ভাগ্য খুলবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না পুরো বিশ্বটাই নির্ভর করবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহসের সঙ্গে যুবরাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপর এখন দেখার বিষয় বিজেপি দলের এই হাইটেক পরিবর্তন এবং আসন্ন কঠিন চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে সেদিকে তাকে রয়েছেন রাজ্যের গণদেবতা তথা এ রাজ্যের বিজেপি দলের কর্মীরা